নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণালী চ্যাটার্জি, ফুড অ্যান্ড নিউট্রিশন ইনস্ট্রাক্টর। এখন যেহেতু খ্রিসমাস হলিডে চলছে, তাই আমি আপনাদেরকে খ্রিসমাস স্পেশাল রেসিপি ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন আমার সাথে দেখে নিন আমি এই রেসিপিটা কিভাবে বানাই। ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করবার জন্য প্রথমে আমি ইন্ডাকশানের ওপেনের ওপর একটা পাত্র বসিয়ে তাতে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটার মধ্যে আমি জল ব্যবহার করব না, তাই এটাকে নেড়ে যেতে হবে অনবরত। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এই বাটিটার মধ্যে আমি পুডিংটা বসাবো, তাই এর মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এবার এই বাটিটাকে আমি সাইডে রেখে দেব। পুডিংটা বানানোর জন্য আমি এখানে 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডের দিকগুলো আমি কেটে দিচ্ছি। ব্রেডটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ব্রেডের টুকরোগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে আমি ব্রেড ক্রাম্স তৈরি করে নেব। ব্রেড ক্রাম্স আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই বাটিটার মধ্যে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারের মধ্যে জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই পাত্রটার মধ্যে 1 কাপ আমি দুধ দিয়ে নিচ্ছি। দুধটার মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়ে নিচ্ছি। দুধটা ফুটতে শুরু করে নিয়েছে। এবার দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারের গোলাটা অ্যাড করে নিচ্ছি। এবার দুধটাকে ভালো করে নাড়তে হবে। এবার এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বসটা অ্যাড করে নেব। এবার এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। আগে থেকে রেডি করা ক্যারামেলটার উপর আমি মিক্সারটা এবার ঢেলে নেব। এই পাত্রটার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে গ্যাসের উপর বসিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ডও বসিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে আমি 5 মিনিট আগে থেকে এটা গরম হতে রেখে দিচ্ছি। এবার এই বাটিটাকে আমি 8 থেকে 9 বার ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে যেন কোনো এয়ার বাবলস থাকে। 5 মিনিট পর জলটা মোটামুটি ফুটে গেছে। এবার এর মধ্যে আমি পুডিংটা রেডি হতে দিয়ে দেবো। পুডিংটা রেডি হতে মোটামুটি 35 মিনিটের মতো সময় লাগবে, তাই আমি ঢাকা দিয়ে 35 মিনিটের মতো রেখে দেবো। 35 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখছি পুডিংটা আমার রেডি হয়ে গেছে। এবার পুডিংটাকে আমি 4 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। চার ঘন্টা পর ফ্রিজ থেকে আমি পুডিংটাকে বের করে নিচ্ছি।
পুডিংটাকে বাটিটার মধ্যে থেকে বের করবার জন্য আমি ছুরি দিয়ে সাইড থেকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। পুডিংটাকে আমি প্লেটের ওপর নেব, তাই প্লেটটা আমি বাটিটার ওপর দিয়ে বাটিটাকে উল্টে নেব। এটা খুব আস্তে আস্তে করতে হবে, নয়তো ক্যারামেলটা পুরো বাইরে পড়ে যাবে। বাটিটার মধ্যে যেটুকুনি ক্যারামেল ছিল আমি ওপর দিয়ে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। ক্যারামেল পুডিংটা আমার রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেশন দেয় পরের রেসিপি আপলোড করবার জন্য।